আজকে সারা বাংলাদেশ গতকাল থেকে আতঙ্কগ্রস্ত। একটি ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে সবার দৃষ্টি সে ঘূর্ণিঝড় সম্পর্কে মিডিয়া যেভাবে ভয়াল রূপ প্রচার করে যাচ্ছে, তাতে করে সব মানুষেরই ধারণা যে হয়তো সে 29 এপ্রিলের চেয়েও ভয়ঙ্কর এটা ঘূর্ণিঝড়ের জন্য আমরা অপেক্ষা করছি, সঙ্গে জলোচ্ছ্বাস। আবার ভূমিকম্পের কথাও কোনো কোনো মিডিয়া বলেছে, যাকে আজকে তিনটি অপেক্ষার শেষ। এখন শোনা যাচ্ছে যে কক্সবাজারের এক প্রান্ত দিয়ে মিয়ানমারের দিকে ঘূর্ণিঝড় ধাবিত হবে। এখানে আবার এটাও আছে যে কক্সবাজার অঞ্চল, এদিকে উপকূলীয় নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ভোলার নামটিও এসেছে যে সব এলাকা এফেক্টেড হতে পারে। আমাদের আসলে অনেক সময় দেখা যায় আমরা যখন খুব বেশি প্রস্তুতি সম্পন্ন করি এবং এটা নিয়ে খুব বেশি সতর্কতা অবলম্বন করি, তখনই প্রায় দেখা যায় যে বাস্তবে ঘূর্ণিঝড় কেটে গেছে, বন্য দিকে চলে গেছে, যে আমরা সেটাই কামনা করি আমাদের এখানে ক্ষয়ক্ষতি না হোক, ধ্বংস না হোক। এবং এখানে ঘূর্ণিঝড় হলে কত ভয়ঙ্কর রূপ নেয় এটা আমরা অতীতেও দেখেছি, বিশেষ করে 29 এপ্রিল সে দুঃসহ স্মৃতি আজও আমাদের মনে পড়ে। যাক, এবার সরকারিভাবে বেসরকারিভাবে প্রস্তুতি ছিল এবং আমাদের সকলেই প্রস্তুতিটা নিয়েছিলেন, এমনকি যেসব এলাকা এফেক্টেড হবে সেই সব এলাকার লোকজনকে আগেভাগে সরিয়ে নেওয়া হয়েছে। এখন নিজস্ব যে শেল্টারগুলো আছে শেল্টারে নিয়ে যাওয়া হয়েছে এবং এই কাজটি আশ্চর্য দ্রুততার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নাতি নিজস্ব মনিটরিংয়ে তিনি সব খোঁজখবর নিচ্ছেন, প্রশাসনকে নির্দেশ দিচ্ছেন এবং আমাদের পার্টির পক্ষ থেকেও আমরা এই অফিস থেকে আমরা সম্ভাব্য এফেক্টেড এলাকা যেগুলো সেগুলোর আমাদের সাংগঠনিকভাবে আমাদের নেতৃবৃন্দকে করণীয় সম্পর্কে অবহিত করা হয়েছে।